নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সোদপুরের পর আবারও শিল্পাঞ্চলের বুকে নবম শ্রেণীর ছাত্র নিখোঁজ। তবে এবারে নিখোঁজের ঘটনায় কোনো রহস্য নয়, সরাসরি অপহরণের অভিযোগ করল নিখোঁজ ছাত্রের পরিবার। 11 জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয় ব্যারাকপুর গার্লস হাই স্কুলের ছাত্রী, ব্যারাকপুর চক কাঁঠালিয়া সূর্য সেনপল্লির বাসিন্দা শ্রেয়া মণ্ডল। স্কুল ছুটির পর নির্ধারিত সময় কেটে গেলেও শ্রেয়া স্কুল থেকে না বেরোনোয় সন্দেহ হয় তার মায়ের। ভেতরে গিয়ে খোঁজ করতেই স্কুল থেকে জানানো হয় সে স্কুলে নেই। এরপরই চিন্তায় পড়ে যান তার মা। শুরু হয় খোঁজ, বন্ধু থেকে শুরু করে পরিবারের বাকি সদস্যদের বাড়িতে মেয়ে গিয়েছে কিনা তা জানতে ফোন করা শুরু করেন। সন্দেহ দানা বাঁধে পূর্ব পরিচিত গুরু ভাই গোপালের সঙ্গে যোগাযোগ করলে। নিখোঁজ ছাত্রের মা জানায়, ওনাকে ফোন করে মেয়ের কথা জিজ্ঞাসা করতেই কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয় গোপাল। শ্রেয়ার তেমন কোনো বন্ধু না থাকলেও এই গোপাল তার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতো ছাত্রী। নিখোঁজ ছাত্রের মায়ের অভিযোগ, গুরু ভাই গোপাল দাদা তাকে ফুসলি অপহরণ করে নিয়ে গেছে। স্কুলের জন্য বেরিয়ে সেখান থেকে স্কুল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে স্কুলে পাঠিয়েছিলাম, স্কুলে গাড়িতে আমি তুলে দিয়েছি, স্কুলে নেমে যাবে সেখানে। তারপর 4:30 সময় স্কুল ছুটি হবে, সেই রীতিমতো আমি ব্যারাকপুরে গিয়ে বসে আছি। স্কুল 4:30 বাজে, মেয়ে আর বাড়িতে স্কুল থেকে আর বেরোচ্ছে না। তারপরে স্কুলে গিয়ে খোঁজ নিই যে না স্কুলে নেই মেয়ে, আর শোনা গেলো যে স্কুলে ঢোকেনি। মনে হচ্ছে তাও অনেক জায়গায় ফোন করেছে, ফোন করা ওর তো কোনো ফ্রেন্ড নেই না, কোনো রিলেশনের কারোর পিছে পিছে আছে। একটা আমাদের সঙ্গে আমার একটা ভাই ডাকতো আমাকে, একটা সাধু গুরু ভাই, সে তার সঙ্গে শুধু একটু কথা হতো। এবার তা আমার মনে হচ্ছে সে নিয়ে গেছে, তখন তাকে আমি ফোন করি। আমার মনে সন্দেহ হয়েছিল তাকে, তখন আমি তাকে ফোন করি। ফোন করার পরে তো সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেয়, বারবার করে ফোন করার পরে ফোন তুলছিল না, সুইচ অফ করে দিল। তা আমার মনে হচ্ছে সেই আমার মেয়েকে ব্যারাকপুর থেকেই কিডন্যাপ করেছে সকালেই, নয়তো তো ও একা কোথাও এখান থেকে ব্যারাকপুর পর্যন্ত ও একা যায় না কোনো। শুনবো ছাত্রের পিসুই কি অভিযোগ জানাচ্ছেন। দুশ্চিন্তায় তো অবশ্যই থাকবো, কারণ হচ্ছে আমরা যাকে সন্দেহ করছিলাম পরে জানতে পারলাম যে আমাদের মেয়েকে সেই নিয়ে গেছে। তার এক দাদা বৌদির মানে দাদার মারফত খোঁজ পেলাম যে ওখান থেকেও এক দাদা বৌদি বেরিয়েছে, এই ছেলে তাকে খবর দিয়েছে। তো ওই দাদা বৌদির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, প্রথমে তারা আমাদের মিসগাইড করলো যে মানে মিথ্যা কথা বলছিল। তো আমরা যখন থানায় নাম্বারগুলো দিলাম, থানা থেকে ট্যাগ করলো যখন নাম্বারটা, তখন সে যেই জায়গাটা বললো আর হচ্ছে গিয়ে ও অন্যরা আলাদা জায়গায় ছিল। তো ওনাদের যখন বলা হয়েছে তখন মানে উনি আবার আমাদের টেম্পারও দিয়েছে, মানে অনেক বাজে বাজে কথাও বলেছে। লাস্টে লাস্ট 10:30 একবার ফোন করছে, ওনারা তখন ট্রেনেই ছিল, মানে ওই ছেলে মেয়ে যেখানে রয়েছে আলিপুরে ওখানে উনি পৌঁছাচ্ছিল। উনি বৃন্দাবন থেকে আলিপুরের টিকিট কেটেছে, আলিপুরে আসছিল, আর এরা এখান থেকে শিয়ালদা থেকে আলিপুর গেছে। এই খবরটা ওরই আবার ছেলেটারই আর এক দাদা দেয় যে এ জানে এ ওখানে ওদের সাথে দেখা করতে যাচ্ছে। তখন বললো হ্যাঁ আমরা যাচ্ছি, মানে অনেক রিকোয়েস্ট করার পরে যখন মানে প্রথম থেকেই বললো কিছু জানি না জানি না, পরে যখন আমরা জেনে গেলাম সব কিছু যখন ওনাদের কাছে বললাম, তখন উনি বললো হ্যাঁ জানি আমরা ওখানেই যাচ্ছি। তো লাস্ট 10:45 উনি একবার ফোন করে, ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি যখন যাচ্ছেন আমাদের মেয়ে আমাদের হাতে তুলে দেন। উনি আর 2 ঘন্টা ছিল তখন, উনি জলপাইগুড়িতে ছিল, তো ওখান থেকে ওই 2 ঘন্টা পরে সে তার ফোন সুইচ অফ করে দেয়, আর কোনো কন্ট্যাক্ট আমরা পাইনি ওখান থেকে। বাড়িও হচ্ছে বাংলাদেশ, ওরা এখান থেকে এসে আপনার আসামে কোথাও একটা জায়গা কিনে রয়েছে, ওখানেও থাকে না, তারা বৃন্দাবনে থাকতো, সেখানে তার 2 বাচ্চা রেখে তারা এখানে এসে তাদের কী স্বার্থ আছে। এ বিষয়ে মোহনপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে শ্রেয়ার পরিবার, কিন্তু থানার তরফ থেকেও কোনো সাহায্য করছে না বলে অভিযোগ পরিবারের। এমনকি ছেলেটির লাস্ট লোকেশন আলিপুর দুয়ার দেখিয়েছে বলে খবর, সেখানে গিয়েও নিখোঁজ ছাত্রীর খোঁজ করার কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন, এমনই অভিযোগ ছাত্রীর মায়ের। কোনো কিছুই রেসপন্স আসছে না, আসছে না। আশ্বাস দিচ্ছিল, প্রথমে আশ্বাস দিয়ে দিয়ে এতদিন কাটিয়ে দিল, তারপরে এখান থেকে ওর লোকেশন টেস্ট করা হলো, করার পরে দেখা গেলো সে ও আলিপুর পৌঁছে গেছে। আলিপুরে সে এখান থেকে ওর বাবার জ্যাঠাকে আলিপুরে পাঠিয়ে দেয়, এখান থেকে পুলিশ আলিপুরে পাঠিয়ে দেয়। আলিপুরে গিয়ে ওনারা তারপরে ও ফোন করে থানাতে, বলছে এবার আপনারা যখন ওখানে পৌঁছে গেছেন তাহলে আপনারাই খোঁজেন, আমরা আর কিছু করতে পারবো না। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পরিবারের ভয় বাংলাদেশে পাচার না করে দেয় তাদের মেয়েকে, একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার আশায় বসে রয়েছে ছাত্রীর মা সহ তাদের পরিবার। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।